অবসর নয়, বই হোক অভ্যাসের, এসো বই পড়ে আলোকিত হই। বই বই একজন মানুষকে মুক্ত চিন্তার অধিকারী করে দেয় আলোকিত। বই এমন একটি উপকরণ যা একজন মানুষকে সহজেই আলোকিত করে তুলতে পারে। শিক্ষার আলো, নীতি নৈতিকতা, আদর্শ, ইতিহাস, ঐতিহ্য, কৃষি সভ্যতা, সাহিত্য, সংস্কৃতি সহ সবকিছুই রয়েছে বইয়ের ভিতরে। একমাত্র বইয়ের মধ্যেই আসে সব ধরনের জ্ঞান, তাই জীবনের জন্য বই খুবই প্রয়োজন। প্রত্যেক জীবনে একঘেয়েমি, দুঃখ, কষ্ট, অস্থিরতা, মানসিক সমস্যা সহ নানা সমস্যা থাকে, কিন্তু বই পড়লে সেসব চিন্তা মাথায় থাকে না। অবসর সময়গুলো বিনোদনের মাধ্যম হিসেবে কাটানোর জন্য কত কিছুই না আবিষ্কৃত হয়েছে পৃথিবীতে, কিন্তু বই পড়ার মতো নির্মল আনন্দের সমতুল্য কিছুই হতে পারেনি। বই কেন পড়বো আমরা? উত্তর না হয় জাফর ইকবাল স্যারের মুখ থেকে শুনে আসি। মানে প্রথমত আমি একটা জাস্ট উদাহরণ দিই, কেউ যদি একটা টেলিভিশনে দেখে কিছু একটা, তাহলে কিন্তু সরাসরি সে টেলিভিশনে সে দৃশ্যটা দেখছে এবং তার কিন্তু কল্পনার কোনো স্কোপ নাই, তাকে একদম সরাসরি দেখিয়ে দেওয়া হচ্ছে, রাইট? আর যদি বই হয় তাহলে একজন বইয়ে যদি একটা কিছু লেখা থাকে, যে যদি লেখা থাকে নীল আকাশ, তাহলে সে পড়ছে, সে যখন পড়ছে তখন কিন্তু এখানে নীল কিছু নাই, আকাশও কিছু নাই, সেখানে কিন্তু অক্ষর দিয়ে কিছু জিনিস লেখা আছে। সে চোখ দিয়ে তাকাচ্ছে, তার রেটিনাতে পড়ছে, তার ব্রেনে যাচ্ছে, ব্রেন সেটাকে বিশ্লেষণ করছে, তারপর সে কল্পনা করছে নীল আকাশ, রাইট? এই যে প্রক্রিয়াটা, এটা অত্যন্ত একটা সফিস্টিকেটেড প্রক্রিয়া। এই প্রক্রিয়া যতক্ষণ মতো না হচ্ছে ততক্ষণ মতো আমাদের ব্রেন ডেভেলপ করে না। সেই জন্য কেউ যদি টেলিভিশন দেখে তার কিন্তু সেই প্রক্রিয়াটা হয় না, তার মস্তিষ্কে সেই ব্যায়ামটা হয় না, কিন্তু যদি বই পড়ে তো সেই ব্যায়ামটা হয়। এটা হচ্ছে প্রথম কারণ কেন বই পড়তে হবে, কারণ মানে মস্তিষ্কটাকে ডেভেলপ করার জন্য। আর বই পড়ে যদি শিখে যায় তখন পৃথিবীতে কত বিচিত্র বিষয়ে বই লেখা হয়েছে, আমি তো কখনো কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখা পাবো না, কাজী নজরুলের সঙ্গে দেখা পাবো না, জীবন আদর্শকে দেখা পাবো না, কিন্তু যখন তাদের বই বইটা পড়ি তখন আমার মনে হয় যে ওনারা আমার সামনে বসে আছেন, আমার সঙ্গে কথা বলছেন, রাইট? হুমায়ুন আহমেদ চলে গিয়েছে, কিন্তু তার বইগুলো রয়ে গেছে। একজন পাঠক যখন হুমায়ুন আহমেদের বই পড়বে তার একদম মনে হবে যে হুমায়ুন আহমেদ তার সঙ্গে কথা বলছে। এটা তো একটা কি বিশাল একটা ব্যাপার, তাই তো? কাজেই বই পড়তে হয় আসলে। আর সবচেয়ে বড় কথা, বই পড়ার অভ্যাস যদি হয়ে যায় তাহলে ওই বাচ্চার জন্য আমার চিন্তা করতে হয় না। এই জন্য আমরা খুবই আগ্রহী যে যখন কম বয়স তখন যেন তাদেরকে বই পড়া শিখিয়ে দিই। মোটামুটিভাবে আমরা নিম্ন মধ্যবিত্ত ধরনের পরিবার ছিলাম, কিন্তু আমার বাবার একটা বিশাল একটা বিলাসিতা ছিল উনি বই কিনতেন, অলরাইট? কাজে আমি যখন জন্ম হয়েছি বড় হয়েছি তখন বই দেখতে দেখতে বড় হয়েছি আমরা, অলরাইট? হুমায়ুন আহমেদ যে এত বড় লেখক হয়েছে তার একটাই কারণ, কারণ সে এত অল্প বয়সে এত বেশি বই পড়েছে যেটার একটা তুলনা নেই আসলে। কাজে কেউ যখন অনেক বই পড়ে তখন তার ভিতরে একটা লেখার একটা ক্ষমতা জন্মায়। কাজে যারা লেখক হতে হবে অবশ্যই তাদেরকে বই পড়তে হবে। বই পড়তে ভাল লাগে না, বই মানুষের খুব কাছের বন্ধু, বই আনন্দের প্রতীক। নগদ জীবনের বাস্তবতা আপনাকে বইয়ের পাঠ থেকে দূরে টেলে দিচ্ছে। এমনকি অনেক মানুষ আছেন যাদের বড় উপন্যাস বা বই পড়তে ভাল লাগে না, 300-400 এমনকি 200 ইত্যাদি পাতার লেখা পড়তে পারেন না, তাদের ধৈর্য ত্রুটি ঘটে অথবা সময় থাকে না হাতে। কিন্তু আমাদের প্রত্যেকই গল্প, উপন্যাস, সাহিত্য ইত্যাদি পাঠ্য বইয়ের বাইরে আর বই পড়া খুবই জরুরি। আমরা প্রত্যেকই কিছু না কিছু করে থাকি, পড়াশোনা কিংবা জব, সেখানে বিরক্তিবোধ অথবা উত্তেজিত অবস্থায় রিল্যাক্স ফিল করার জন্য মাঝে মাঝে সেই অবস্থা থেকে বেরোনোর জন্য, আমাদের মনকে স্থির রাখানোর জন্য বই পড়ার থেকে বেটার অপশন কিছুই হতে পারে না। বই পড়ার উপকারিতা, বই পড়ার অভ্যাস আপনাকে করে দিতে পারে সেই আলোকিত মানুষ যাকে দেখে অনুপ্রাণিত হবে আপনার বন্ধুমহল, এমনকি আপনার আশেপাশের শিশুরাও। একবার যদি বই পড়ার অভ্যাস আপনার ভিতর পরিণত হয় তা সৃজনশীল মানসিকতা বিকাশ করবে খুব সহজেই, এমনকি চিন্তা শক্তি হয়ে উঠবে সবল। যে কোনো ভালো অভ্যাসে জীবনের কোনো না কোনোভাবে ইতিবাচক প্রভাব তৈরি করে। ভালো অভ্যাসের মাঝে বই পড়া অভ্যাসটি অবশ্যই প্রথম সারিতে থাকবে। গবেষণায় দেখা গেছে বই পড়া অভ্যাসের ফলে মস্তিষ্কের উপর ইতিবাচক প্রভাব পড়ে, মানসিক চাপ কমায়, স্মৃতিশক্তি প্রখর করে, বৃদ্ধি পায় কল্পনা শক্তি, যৌক্তিক চিন্তা দক্ষ হওয়া যায়, মনোযোগ বৃদ্ধি করে, হওয়া যায় অনুপ্রাণিত। বই পড়ার হাজারো কারণের মাঝে সবচেয়ে বড় কারণটি হলো একমাত্র বইই হতে পারে আপনার জীবনের সবচেয়ে কাছের বন্ধু। ধন্যবাদ।